দর্শক বিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানিতে নমস্কার বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর মানুষকে দেয়া কথা রাখতে শুরু করলেন ভোটের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তাই এবারে বাজেটে তিনটি মুখ্য বিষয়ের ওপর তিনি জোর দিয়েছেন সেগুলি হলো কৃষক বন্ধু স্টুডেন্ট ক্রেডিট কার্ড আরেকটি হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই মুহুর্তে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে তবে তার আগে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি টিপে অল পাসের ঘন্টিটি বাজাতে অবশ্যই ভুলবেন না তো চলুন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটির দিকে যাওয়া যাক বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বাজেট দু হাজার একুশে দলিল রেজিস্ট্রেশন খরচ কমেছে দশ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হয়েছে স্ট্যাম্প ডিউটিতেও বিপুল জনস জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছে তৃণমূল তারপর এই প্রথমবার বাজেট দু হাজার একুশ পেশ করেছে রাজ্য সরকার নতুন কোন প্রকল্প চালু করলো সরকার কোনো প্রকল্পেই কোন প্রকল্পেই বাড়লো বরাদ্দ রইল বাজেটের সমস্ত খুঁটিনাটি এক ঝলকে অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকার কারণে বাজেট এবারের বাজেট পড়েছেন পরিষদীয় মন্ত্রী পারট্ট চট্ট চট্টোপাধ্যায় বাজেটে নতুন চার প্রকল্পের উল্লেখ করা হয়েছে জিডিপিতে এক দশমিক বারো শতাংশ বৃদ্ধি করা হয়েছে কোভিড পরিস্থিতিতে জমি বাড়ি কেনাবেচার ক্ষেত্রে বড় ছাড়ের প্রস্তাব এনেছে রাজ্য এদিকে দলিল রেজিস্ট্রেশনে খরচ দশ শতাংশ কমানোর প্রস্তাব দেয়া হয়েছে তেমনি একাধিক ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে কমানো হয়েছে দুই শতাংশ ছাড় কোভিড পরিস্থিতিতে ধাক্কা খেয়েছে পরিবহন ক্ষেত্রেও সে কথা মাথায় রেখে চলতি বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স এবং অতিরিক্ত কর মুকুবের প্রস্তাব দেওয়া হয়েছে মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের সমালোচনাও করা হয়েছে বাজেটে নতুন কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জোর দিয়েছে রাজ্য সরকার আগামী পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থান তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে কোভিড টিকাকরণের ক্ষেত্রে দেশে এক নম্বর রাজ্য দাবি বাজেট প্রস্তাবে চলতি অর্থবর্ষের থেকে জন্য কোটি কোটি লক্ষ টাকা এবারের ব্যয় বরাদ্দ বাড়ল কৃষকদের বার্ষিক দশ হাজার সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে রাজ্য বাজেটে সামাজিক ব্যয় বৃদ্ধি করা হলো দুয়ারে রেশন প্রকল্পের ব্যয় বরাদ্দ করা হয়েছে মহিলা ও শিশু কল্যাণ খাতে ব্যয় বৃদ্ধি করা হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প দ্রুত চালু করা হবে বলে জানানো হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের খাতেও বরাদ্দ করা হয়েছে অর্থ তো এই ছিল বন্ধুরা দু হাজার একুশ বাজেটের কিছু মুখ্য আলোচিত বিষয় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যথেষ্ট ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচে আপনাদের মূল্যবান কমেন্ট দিতে অবশ্যই ভুলবেন না আমি ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ